पंचायत पदाधिकारी समिति राज्य कमेटी कोलकाता के प्रेस क्लब में वेस्ट बंगाल ग्राम पंचायत टैक्स कलेक्टर यूनियन की तरफ से प्रेस कॉन्फ्रेंस किया गया है। आइए जानते हैं उनको विभिन्न दावों के लिए क्या कहा मोहम्मद नाजीब हसन ने। आवेदन करा दीदी के बलते कमप्लेन कर 2600 बार लिखित भाव प्राय 3000 पंचायत मंत्री के 4000 बार दीदी के एत बार आवेदन कर आज पर्त सुरहा जानले अबाक हबें। बर्तमान राज्य सरकार मासे वेतन दे 600 टाका जानें। ग्राम पंचायत प्रत्येक ग्राम पंचायत एक जन अथवा को ग्राम पंचायत दुई जन कर टोटल सारा राज्य 3500 प्राय आई जुगे 600 टाका वेतन। प्रत्येक बाड़ी बाड़ी घुरे घुरे टैक्सर टाका संग्रह कर सरकार राजकोष बजाय रखी हमारे ऊपर निर्भर कर ISGPP-র মাধ্যমে विश्व बैंक থেকে এ সরকার পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ग्राम পঞ্চায়েতগুলি লক্ষ লক্ষ টাকা পায় অনুদান পায় যেই টাকা দিয়ে ग्राम বাংলার উন্নয়ন হয়। কিন্তু আমরা কেন বঞ্চিত থাকব এতদিন থেকে? বাম আমলে আমরা বারবার বঞ্চিত হয়েছি। তাই 2009 সালে আমরা দিদির তৃণমূল কংগ্রেসের সংগঠনে যুক্ত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রচার করেছিলাম। বাম সরকারের অপপ্রচার চালিয়ে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বুকে আনতে আমরা সহযোগিতা করেছিলাম। 2009 সালে আমরা INTTUC-তে যুক্ত হয়েছিলাম। আজ পর্যন্ত INTTUC-তে আমরা যুক্ত আছি কিন্তু বারবার ধোকা বারবার ধোকা। এতবার আবেদন করেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না। এর পরবর্তী পদক্ষেপ আপনারা কি? আমাদের পরবর্তী পদক্ষেপ একটাই। আমরা মাননীয় দিদি ওনার তো মানবিক মন আছে কিন্তু আমাদের প্রতি কেন মানবিকতা দেখান না সেটা একটা বিষয় বোঝার বিষয়। এই সপ্তাহের মধ্যে এত 7 দিনের মধ্যে যদি আমাদের বিষয়ে মানবিক দৃষ্টি দিয়ে আমাদেরকে না দেখেন তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন না সেই আন্দোলন। আপনি ডেপুটেশন জমা দিয়েছেন? আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি। আপনি দেখলে এখন অবাক হয়ে যাবেন। আপনাকে পেপারসগুলো আমি দিতে পারবো, কতগুলো রিসিভ কপি আছে। দিদিকে বলো তো 2600 বার আমাদের 2600 লোক আমাদের কমপ্লেন করেছে। আমাদের মোট